চিকেনের তো আমরা অনেক রকমের রেসিপি খেয়ে থাকি আজকে তোমাদের সাথে একটা নতুন রকমের চিকেনের রেসিপি শেয়ার করবো যেটা খুবই কম সময় এবং কম উপকরণে তৈরি হয়ে যায় নমস্কার ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পিঁয়াজ ছাড়া আফগানি কড়াই চিকেন ভীষণই টেস্টি এই চিকেনটা এবং খুব সহজভাবে এটা বানিয়ে নেওয়া যায় তাহলে চলো আমি চিকেনটাকে আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি এখন কড়ার মধ্যে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর চিকেনটাকে দিয়ে দিলাম এখানে আমার তিনশো গ্রাম চিকেন আছে সেই আন্দাজেই তেল দিয়েছিলাম এবং মশলাপাতিও আমি সেই আন্দাজেই দেবো চিকেন যদি বেশি থাকে তোমরা মশলাপাতি বা তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবে চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর সামান্য হলুদের গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে চিকেনটাকে একটু ভেজে নিতে হবে আর চিকেন ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে ভাজতে হবে লো ফ্লেমে দিলে চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে যাবে চিকেনটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদার পেস্ট এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি লঙ্কার পেস্ট লঙ্কার পেস্ট আমি হাফ চা চামচ দিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দিয়ে দেবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোর বীজটাকে আমি ফেলে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো সমস্ত মশলা একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ আমি কিন্তু লবণ আগেও দিয়েছি আমি এখানে আরও হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এবার সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে আমি এই চিকেনের রেসিপিটা সর্ষে তেলে করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিলাম দেখতে পাচ্ছ চিকেন থেকে প্রচুর জল বেরিয়েছে এবং টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি টমেটোর খোসাগুলোকে কিন্তু ফেলে দেবো তোমরা চাইলে নাও ফেলতে পারো তবে ফেলে দিলে গ্রেভিটা দেখতে ভালো লাগে টমেটোটা যখন সেদ্ধ হয়ে যায় তখন খোসাগুলো আলগা হয়ে যায় তাই আমি খোসাগুলোকে তুলে এবার ফেলে দিচ্ছি কষাগুলো ফেলে দেওয়ার পর চিকেনটাকে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতন গরম জল গরম জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে আবারও আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি চাপাটা খুলে নিচ্ছি চিকেনটা আমার তৈরি হয়ে গেছে এর থেকে বেশি শুকনো করব না কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু বসে যাবে তোমরা চাইলে এই চিকেনের মধ্যে একটু ধনে দিতে পারো এখন চিকেনটাকে আমি প্লেটে তুলে নেব আর এই চিকেনটা কিন্তু ডিনারে ভাত রুটি বা ফ্রায়েড রাইসের সাথে ভীষণই ভালো লাগে তোমরা একবার বানিয়ে খেও ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা নতুন এই চিকেনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে পুরনো বন্ধুরা আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা টিপে দিও যাতে তুমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও লাইক করো